এবারে নতুন গজল আজমিরা পারভিনের, মেটিয়াপুরের কবি কবি লিয়াকত সাহেবের লেখা সুন্দর একটি কালাম, হাজি লিয়াকত আলী সাহেবের লেখা সুন্দর একটি কালাম নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। গজল হলো, ফুটলো ফুলের কলি কোন করে বলা বলি, কে এলো ইরাক দেশে মাহে রমজান মাসে, মাই আভি তড়প রহা হুঁ মাই আভি তড়প রহা হুঁ মেরা জল রহা হে সিনা, মাই আভি তড়প রহা হুঁ মেরা জল রহা হে সিনা, এ দাবা নহীঁ মিলেগা মুঝে লে চলে মদিনা, মুঝে লে চলে মদিনা। কবি হাজি লিয়াকত হোসেন সাহেব কা লিখা হুয়া ইয়ে কলম লেকর হাজির, আপকো খিদমত মে পেশ করতি হ্যায় আজ মেরা পারভিন, জিনোনে থোড়ি দেরোঁ নে জাদা নাম কমা কর ইয়ে দুনিয়া মে এক মাকাম বানা লিয়া, ওই শিল্পী আজ মেরা পারভিন। বড়ভীর আব্দুল কাদেরী জিলানী মায়ের গর্ভ থেকে উনিশ পারা হাফেজ হয়ে এসেছিলেন। তো যখন বড়ভীর আব্দুল কাদেরী জিলানী এলেন, তিনি রমজান মাসে এসেছিলেন। তিনি রমজান মাসে যখন এলেন, মায়ের দুধ পান করেন, তা মা কে দেখি বলছে দেখো, ফুটলো ফুলের কলি করেছে বলা বলে, কে এলো ইরাক দেশে মাহে রমজান মাসে, ফুটলো ফুলের কলি করেছে বলা বলে, কে এলো ইরাক দেশে মাহে রমজান মাসে, ফুটলো ফুলের কলি কি বলছে দেখো, রসুলের পায়ের নিদর্শন ছিল। কবি লিখছে দেখো, সারিয়া তের
তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন কবি লিখছে দেখো। আমার রসুল্লা
ওলিদের শিরোমণি আব্দুল কাদের জিলানি, ওলিদের শিরোমণি আব্দুল কাদের জিলানি, ফুটল ফুলের কলি, দেখুন আপনারা।